আমার জন্ম বরিশাল জেলায়। ছোটবেলায় যখন বাবার সাথে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে প্রথম পদ্মা সেতু পাড়ি দিয়ে ফেরিতে করে সেদিনের স্মৃতি আজও অম্লান হয়ে আছে। বয়স বাড়ার সাথে সাথে উচ্চতর শিক্ষার জন্য যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করি, পাড়ি দিতে পীড়া দিয়েছে তার চেয়ে অনেক বেশি আনন্দও দিয়েছে। তাড়াহুড়ো করে ফেরিতে উঠতে অতীতে অনেক স্মৃতির আশ্বাস নিতে বিশেষ আনন্দ উপভোগ হেতু প্রিয় স্মৃতি বিজড়িত পদ্মা নদীর পিঠে তথা ফেরিতে পাড়ি দিতে এসে অতীত ও ভবিষ্যৎ আজকে আমার জন্য শেষ হয়ে যাবে ভাবতেই মনের কোণে সভ্যতা এবং স্মৃতি সমাপ্তির অন্তরালে সমান্তরাল চিহ্ন আজকে আবেগ উৎসর্ণে রূপ নিয়েছে। তবুও সভ্যতাকে গ্রহণ করে পদ্মা সেতুর সাথে আবার নতুন মিতালি যুক্ত হবে এই প্রকৃতির নিয়ামক। তাই এই সেতুর সাথে কংক্রিট যেমন আঁকড়ে রয়েছে, তেমনি আমার মমতাও যেন পরস্পরকে স্পর্শ করতে পারে। 25 জুন স্বপ্নের সেতুটি উদ্বোধন হবে, এটি যেমন আনন্দের, পাশাপাশি 25 জুন প্রিয় সেই ফেরি, লঞ্চ, স্পিডবোট সবকিছু হয়তো উন্নয়নের নদী গর্ভে বিলীন হয়ে যাবে, ঠিক আমার অতীত স্মৃতিরাশির মতো। অনেক লোক হারাবেন জীবিকা, অনেক লোক যুক্ত হবেন নতুন নতুন জীবিকায়। আসলে জীবন তো এমনই, কখনো যোগ, কখনো বিয়োগ, কখনো গুণ, কখনো আবার ভাগ। আমি মানুষ, আমি সভ্য, তাই তো সভ্যতার উন্নয়নকে অস্বীকার করে আমি আমার অস্তিত্বকে রক্ষা করতে পারবো না। স্মৃতি ম্লানের সাথে আজ এই স্বপ্নের সেতুটি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে চলেছে। এ পর্যায়ে আমরা জানব স্বপ্নের পদ্মা সেতুর কিছু তথ্য। এর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, যার দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ 72 ফুটের 4 লেনের সড়ক, সর্বশেষ স্প্যান বসানো হয়েছে 10/12/2020 রোজ বৃহস্পতিবার। সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছে 12 ও 13 নং পিলারের উপর। 41তম সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছে মাওয়া প্রান্তে। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে নিচতলায়। পদ্মা সেতুর ভায়াডাক্ট 3.18 কিলোমিটার, দুই প্রান্তে এর সংযোগ সড়ক 14 কিলোমিটার। এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে 30,193 কোটি টাকা। নদী শাসনে ব্যয় হয়েছে 8,707 কোটি 81 লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করতে জনবল লেগেছিল প্রায় 4,000। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 7 ফুট, এর পাইলিং গভীরতা 383 ফুট, আর মোট পাইলিং সংখ্যা 264টি। এ সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা। দ্বিতল বিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত। এর প্রতিটি পাথরের ওজন ছিল 1 টন। পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা 42টি, আর সেতুটি নির্মাণ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই সেতুটি দেশের সম্ভাব্য জিডিপি বাড়াবে 1.2%। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেতু। শুভকামনা রইল কোটি মানুষের স্বপ্নের বাস্তব রূপ পদ্মা সেতু।